রাশিয়ার বিনিয়োগে দেশে যেসব উন্নয়নমূলক কর্মকাণ্ড চলছে সেগুলো নিয়ে কোনো শঙ্কা দেখছেন না পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। তবে নির্দিষ্ট যেসব প্রতিষ্ঠান এসব কাজ করছে ওইসব প্রতিষ্ঠান নিষেধাজ্ঞার আওতায় পড়লে সমস্যা সৃষ্টি হওয়ার শঙ্কার কথা জানান তিনি। বিকেলে রাজধানীর ধানমন্ডিতে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ল অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের 50 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজ করছে রাশিয়ান প্রতিষ্ঠান রোসাটম। কোম্পানিটির উপর এখন পর্যন্ত নিষেধাজ্ঞা না পড়ায় রূপপুর বিদ্যুৎ কেন্দ্র নিয়ে কোনো চিন্তার কারণ দেখছেন না তিনি। তবে রাশিয়ার উপর নিষেধাজ্ঞার ধরনগুলো পর্যবেক্ষণ করছে বাংলাদেশ। এরই মধ্যে ইউক্রেনে আটকে পড়া 1000 বাংলাদেশির মধ্যে 100 জন নিরাপদে পোল্যান্ডে এসে পৌঁছেছেন। ফিনান্সিয়াল ট্রানজ্যাকশানসগুলো যদি রাউটেড থ্রু হয় নিউ ইয়র্ক, তো সেগুলোতে অবশ্যই একটা এফেক্ট আসবে। বাট এই পর্যন্ত আমরা ভাবছি যে না, রূপপুরের হয়তো সরাসরি কোনো ইম্প্যাক্ট পড়বে না বা অন্যান্য প্রজেক্টগুলোও। আমাদের ইনফরমেশন প্রায় 100 জন ক্রস করেছে পোল্যান্ডের বর্ডার দিয়ে, এবং তাদের মধ্যে বেশ অনেকে আমাদের মিশনের সাথে যোগাযোগে আছে। তাদের মধ্যে কয়জন দেশে ফিরে আসতে চায় বা কয়জন ওয়েট করতে চায়, সেই বিষয়গুলো ক্লিয়ার হলে আমরা যাতে আমাদের প্রস্তুতি নিয়ে রাখতে পারি।